পয়লা ফেব্রুয়ারি সংসদে ষষ্ঠ কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোটের আগে ভোটার অ্যাকাউন্ট বাজেট, তবে অর্থমন্ত্রী হিসেবে এই প্রথম সংক্ষিপ্ততম বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। মাত্র 56 মিনিটে শেষ হয়ে গেল এবারের বাজেট। 2019 সালে জুলাই মাসে প্রথমবার বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন, তখন তার সময়সীমা ছিল 2 ঘন্টা 17 মিনিট। 2020 সালে 2 ঘন্টা 40 মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন, যা ছিল দীর্ঘতম। এরপর থেকে সময়ের ব্যবধান কমেছে। 2021 সালে 1 ঘন্টা 50 মিনিট, 2022 সালে 1 ঘন্টা 32 মিনিট, আর 2023 সালে 1 ঘন্টা 27 মিনিটেই শেষ হয়ে যায় বাজেট ভাষণ।